স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। গরম নাকি ঠান্ডা পানি পান কোনটি উপকারী, চলুন জেনে নেওয়া যাক। মানব দেহের 70% জলীয় উপাদানে তৈরি, এ কারণে শরীরকে সুস্থ ও সচল করতে পানি অবশ্যই প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষের দিনে 8 থেকে 7 গ্লাস পানি পান করা উচিত। এটি শুধু শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে না, হজম শক্তিও বৃদ্ধি করে। অনেক সময় বলা হয় হালকা গরম পানি ওজন কমাতে সাহায্য করে, এর কোনো প্রমাণ নেই। তবে শরীরের ফ্যাট উপাদানগুলি ভেঙে বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে হালকা গরম পানি। শুধু তাই নয়, হালকা গরম পানি পানে কোষ্ঠকাঠিন্য দূর হয়, সেই সঙ্গে রক্ত সঞ্চালনেও এটি ভূমিকা রাখে। তবে শুধুমাত্র গরম পানি পান করলেই যে ওজন কমবে ঠিক তা নয়, এর সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়ামও জরুরি। পর্যাপ্ত পানি পানে নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। পানি পানের কারণে শরীরের সক্রিয়তা বজায় থাকে, শরীরের আর্দ্রতা বজায় রাখতে ঠান্ডা পানির জুড়ি নেই। বিশেষজ্ঞদের মতে শারীরিক কার্যক্রম ব্যায়ামের পরে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, এই একই সময় শরীর থেকে অনেক পানি ঝরে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্যে তারতম্য ঘটে। তখন ঠান্ডা পানি পান করলে শরীর ঠান্ডা হয় এবং পানির ঘাটতি দূর হয়। অন্যদিকে হালকা গরম পানি পানের নানা উপকারিতা রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী সকালে খালি পেটে হালকা গরম পানি পানে শরীরের হজম ক্রিয়া ভালো হয়। হালকা গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হয়। মাথা ব্যথা অথবা যে কোনো ধরনের প্রদাহ সারাতে হালকা গরম পানি পান করতে পারেন। পিরিয়ডজনিত ব্যথা দূর করতেও হালকা গরম পানি বেশ উপকারী। তবে বেশি গরম পানি পান করলে অনেক সময় কম পিপাসা পায়, যা খুবই বিপজ্জনক। এ কারণে হালকা গরম পানি উপকারী হলেও তা অতিমাত্রায় পান করা ঠিক নয়, এতে শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।